সকাল থেকে আজকে আকাশটা খুব মেঘলা। আকাশে এখনো মেঘ জমে আছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। যাই হোক, সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে। কালকে বিকেলে ভীষণ বৃষ্টি হয়েছিল, বাজ পড়েছে, এত বৃষ্টি বাজ পড়েছে, আমাদের একটা ফ্যানই পুড়ে গেছে, চলছে না। আর খবর দেওয়া হয়েছে মিস্ত্রি আসবে, ঠিক করে দেবে। এর আগে একদিন বাজ পড়েছিল, সেই দিনকে টিভি আর একটা ফ্যান নষ্ট হয়েছিল, তা সে সারিয়ে নিয়েছিলাম। কালকের বাজে আমার ফ্যানটাই নষ্ট হয়ে গেল। এ আমার পদ্মে কুড়ি এসছে, আমি বলেছিলাম রেড পিওনি দেখাবো, এইটা ইয়েলো, এর কুড়ি হয়েছে। এটা প্রচুর ফুল ফোটে, মানে এত কুড়ি এত ফুল, কত দেখবো চারিদিকে। এগুলো আমি লাগাইনি, আমি উপরে জলে ভাসিয়ে রেখেছিলাম এই টিউবারগুলো, তাই ফুল ফুটে গেছে। যাই হোক, কালকে বৃষ্টিতে গাছগুলো সব তাজা হয়ে রয়েছে, সকালবেলা দেখতে কত ভালো লাগছে, সবুজে সবুজ রূপসা উঠেছে। উঠে সকালবেলা দেখছে ওয়েদার সুন্দর, তাড়াতাড়ি দোলনায় চলে গেছে। এটা ওরই দোলনা, ও সব সময় এই দোলনাটা চড়তে ভালোবাসে, কিন্তু রোদে চড়ে না। সকালের ওয়েদার এত সুন্দর, ও তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে দোলনা চড়তে এসে গিয়েছে। কাজের মাসি কাজ করা হয়ে গেছে, আম দিয়ে রুটি খাচ্ছে, খাবে না বলে তাও আমি জোর করে দিয়েছি, আমি বলছি খাও, খেতেই হবে তোমাকে। খাই অল্প স্বল্প, খুব বেশি খায় না। যাই হোক, কাজ হয়ে যাওয়ার পর ও খাওয়া দাওয়া করে একটু কথা টথা বলে তারপরে চলে যায়, খুব ভালো। ও মাঝে অসুস্থ হয়েছিল, আমি তারপরে যে হোক আমি ডাক্তার টাক্তার দেখিয়ে একে ঠিক করেছি, করে আবারও কাজ করছে। মাঝে আর একজনা কাজ করেছিল, রূপসা এদিকে গান করতে বসে গেছে, গান করছে, রেওয়াজ করছে, ও নিজে নিজে রেওয়াজ করে। আমি আস্তে আস্তে একটুখানি ভিডিও করে নিলাম ও রেওয়াজের, কারণ আজকে আমাকে একটু বেরোতে হবে, তা সব কাজ তাড়াতাড়ি করতে হবে, না হলে আমার কালকে যাব। রূপসার এক বন্ধুর ভাই হয়েছে, সেই ভাইয়ের মুখ দেখার জন্য আমাকে যেতে অনেক করে অনুরোধ করেছে, তা যেতে হবে, তাই জন্য আমি একটু বেরোবো, ওর একটা জামা নিয়ে আসবো। আমি প্রথম দেখতে যাচ্ছি, খালি মুখে দেখা যায় না, খালি হাতে গিয়ে দেখা যায় না, ছোটো বাচ্চা। যাই হোক, কালকে যাব, অনেক দিন ধরেই বলছে, তাও 3-4 মাসে হয়ে গেল বাচ্চাটা, আমি যেতে পারিনি। আর ওয়েদার যা খারাপ, সব সবসময় বৃষ্টি বাদল লেগেই রয়েছে, ওই জন্য আমি আজকে যাব ওর জন্য ওই জামা কিনতে, কালকে যাব। রান্নাঘরে চলে এসেছি, একটু রান্না, আজকে শনিবার নিরামিষ, আমি তাড়াহুড়ো করে একটু সবজি কেটে নিচ্ছি। রান্নাটা করা হয়ে গেলে স্নান করব, পুজো করব, তারপরে যাব ওর বাবার সাথে গিয়ে একটা জামা কিনে নিয়ে আসব। আমি ওদের ফোন করে বলে দিয়েছি রবিবারে আসব। যাই হোক, ওরা জানে, যদি বৃষ্টি হয় তাহলে যেতে পারবো না, বৃষ্টি না হলেই আমি যাব। আমার এদিককার কাজ এগিয়ে গেছে, এবার রান্নাটা চাপিয়ে নি, হয়ে গেল আমার কাজ, স্নান পুজো সব কাজ শেষ। এইবার আমি রথে চললাম, রথে তোর চড়ে আমি যাচ্ছি জামা কিনতে। চলে এসেছি, এসে দেখি দাদা দোকান খুলেছে। আমি সকালবেলায় ফোন করে দিয়েছিলাম আমি তাড়াতাড়ি আসব, দোকান খুলবেন, দাদা একটু বেলা করেই দোকান খোলে। এসে দেখি দোকান খোলা, অথচ দাদা নেই, ফোনটা দোকানেই পড়ে আছে, বাজছে। তা এইখান থেকে রূপসা জন্মানোর আগের থেকেই দোকানটা আমার পরিচয়, তা খুব ভালো স্টাইলিশ জামা আমার রূপসার জন্য আমি এখান থেকে কিনি। রূপসা মলের থেকেও কেনে, কিন্তু এইখানে যেন আলাদাই আকর্ষণ আছে আমার, আমার খুব ভালো লাগে এই দোকানটা। এত সুন্দর সুন্দর ছোটদের জিনিস পাওয়া যায় না, যে না এলে একদম সব কিছুই মিস। অনেক জামা বের করেছে, কোনটা ছেড়ে কোনটা নেব আমি দেখিনি। রাজদীপের ভাইকে আমি দেখিনি, রাজদীপের ভাই খুবই ছোটো, এখন কতটা কতটুকু হয়েছে ও, আমি বলেছি 6 মাসের বাচ্চা, না হলে যদি ছোট হয়ে যায়, বড় হলে ঠিক আছে, 2 দিন পরে পড়াতে পারবে। তাই আমি, আমার তো লাল পছন্দ, লালটাই আমি চাই বাচ্চাদের দিতে ফার্স্টে প্রথমে, কিন্তু লালটা না হলে হলুদটা নীলটা সব কিছুই বলছে, কিন্তু আমি বলছি না, আমি লাল নেবো আর সামনে বোতাম দেয়া নেবো, নাহলে ছোটো বাচ্চাদের না জামা পরাতে মাথা দিয়ে খুব কষ্ট হয়। আমি দাদা দেখাচ্ছে যে 2টো বোতাম দেয়া আছে সামনে, কিন্তু তাহলেও ছোটো তো যদি লেগে টেগে যায়
আমি আমার ছেলে মেয়েদের পড়াইনি, সামনে বোতাম দেয়াগুলোই পড়াতাম। তা নীল রঙেরটা আমি ওকে দেখিনি, ও গায়ের রঙটা কেমন, কিন্তু লাল দেয়া সে বাচ্চা একটু চাপা হলেও কিছু হয় না, লালটা সব বাচ্চাদেরই মানায়। তাই দাদার কাছে আমি বলছি, এটা না ওটা, এটা না ওটা, দাদা অনেক জামা বের করে দিয়েছে। আমার সাথে তো আলাদাই পরিচয়, রূপসা সব জামা প্যান্ট এখান থেকে নিই, কিন্তু রূপসা আবার মলে ছোটে, বলে আরও স্টাইলিশ পাওয়া যায়, কিন্তু দাদার জিনিস যা এত সুন্দর, যে পড়েছে সেই জানে, মানে এত সুন্দর কোয়ালিটি দেয় দাদা। দেখে দোকানটা খুবই ছোট, কিন্তু কোয়ালিটি খুব ভালো আনে, ভালো ব্র্যান্ডেড কোম্পানিরই আনে। যাই হোক দাদা, আমার লালটা পছন্দ দাদা গুছিয়ে দিলে, এখন জানি না ওর ছোট হবে কি বড় হবে, আমাকে দেখিনি কতটুকু হয়েছে, যদি ছোট হয় আবার নিয়ে আসবো, চেঞ্জ করে দেবো, আর বড় হলে দুদিন পরে পরতে পারবে, বড় হওয়া ভালো জামা। দাদার সাথে কথা বলছি যে না দাদা, আমি যাব, আমাকে যেতেই হবে, রূপসাকে নিয়ে আমি যাব, বৃষ্টি বাদল যেন না হয়। কথা বলছি রূপসার, কদিন আগে এসেছিলাম, রূপসার জামা প্যান্ট নিয়ে গিয়েছি, আমার যা কিছু যাই বাচ্চাদের দেব, বাচ্চাদের কোনো গিফট বা আমার মেয়ের যা কিছু আমি এখান থেকে নিয়ে যাই, দোকানটা খুব ভালো লাগে। রূপসার জন্মানোর আগের থেকে এই জামাগুলো এত সুন্দর করে টাঙিয়ে রাখতো না, আমি দেখে ভাবতাম এত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা। সেই যে দোকানটাই আমাকে নিয়ে আসলো, আমার রূপসার জন্ম হলো, রূপসার জন্য আমি তো এখান থেকে সমস্ত জামা নিয়ে যেতাম, হয়ে গেছে কেনা, এবার বেরিয়ে আসব। দাদা প্যাকিং করে দিল, এবার যাব রূপসার জন্য একটা মার্কেটে, সেই মার্কেটে ক্লিপ ট্লিপ বিক্রি হয়, এদিকে ফল বিক্রি হচ্ছে, দেখে দেখে নিলাম। আমি এবার যাব, এবার রথে উঠব, আমার রথ এখানেই দাঁড়িয়ে আছে, রথের সারথি বসে আছে ওখানে, রথে উঠলাম, এবার যাচ্ছি রূপসার জন্য একটা ক্লিপ কিনবো, ও মাথার ক্লিপ আমার আগের দিনই দেখে গেছি, ও বলেছিল কিন্তু কেনা হয়নি, কি জানি ব্ল্যাক কালারটাও নেবে কি না, কালো রঙের ক্লিপটা। তা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, ও বলেছিল নেব, তাই জন্য আমি আবার যাচ্ছি। হ্যাঁ, রাস্তা দিয়ে এইভাবেই ভিডিও করতে করতে যাচ্ছি, কিন্তু ও আমার রথে সারথি জানে না যে আমি ক্যামেরা অন করে এইভাবে চুপি চুপি তুলছি, জানতে পারলে আবার রাগারাগি করবে, বলবে লোকে পাগল বলবে, কেন তুমি এইভাবে ফটো তুলছো বা ভিডিও তুলছো। কিন্তু আমার তো খুব ভালো লাগছে, আজকে এত সুন্দর ওয়েদার, রোদ নেই, হ্যাঁ তার মধ্যে ঠান্ডা হাওয়া বইছে, খুব ভালো লাগছে যেতে। যাই হোক, আজ আস্তে আস্তে চলে আসছি, বেশি দূর না, ওখান থেকে একটুখানি পথ, এসে দেখি দোকানে আছে কি না। এখন ব্ল্যাক কালারটাও যদি না থাকে তাহলে আর নিতে পারবো না, কারণ আমি রেড চেয়েছিলাম, ক্লিপটা রেডটা নেই, রেডটা বিক্রি হয়ে গেছে, ওই চশমার মতো দেখতে ক্লিপটা, সেটা ব্ল্যাকটাই নেবো। চলে এসেছি স্যান্যাল মার্কেটে, ঢুকছি, ঢুকে অনেক দোকান, তার মধ্যে সব দোকানে তো সব কিছু পাওয়া যায় না, তবে খুব ভালো এগুলো আমাদের এখানে না, এক একটা জায়গায় এক একটা জিনিস, এখানে শুধু চুড়ি মালা এইসবই পাওয়া যাবে, কোনটা কোন দোকান ছেড়ে কোন দোকানে ঢুকবো, এত সুন্দর করে সাজিয়ে আজ সাজানো আছে, সব দোকানেই থাকে, সব জায়গায় থাকে, আমাদের এখানে বলে কথা না। যাই হোক, আমি যে দোকানে দেখে এসেছি সে দোকানে আমি যাচ্ছি, যাই হোক গিয়েছি, নেওয়া হয়ে গেছে। এখন ওই ভাইয়ের দোকানে ধুনো দিয়েছে, ধোঁয়ায় ভরা, হ্যাঁ তাই জন্য আমি বললাম ভাইকে যে একটুখানি আমি ক্যামেরা করছি, কিন্তু ধোঁয়া ধোঁয়া তো খুব একটা ভালো ছবি আসেনি। হ্যাঁ যাই হোক, নেওয়া হয়ে গেছে, তবুও যতটুকু পারলাম এখানে তুলে নিলাম একটি ছবি, এত সুন্দর লাগছে না জিনিসগুলো, যে না তুলে পারলাম না ছবি। হ্যাঁ যাই হোক, এইটুকু ছোট করে দেখিয়ে দিলাম, আমার হয়ে গেছে, এবার চলছি, আবার আবার এবার বাড়ির দিকে রওনা হলাম, বাড়ি যাচ্ছি, যেতে যেতে এত সুন্দর আজকে চুপি চুপি, কোনো দিন আমি পারি না এইভাবে গাড়িতে বাইক বসে যে ইয়ে চালা, মানে ক্যামেরা নিয়ে যেতে আমার অসুবিধা হয়, ভীষণ ভয় করে, কারণ আমার একটা হাত তো অকেজই হয়ে গেছে, আর একটা হাতে কোনো রকমে ধরেছি, কিন্তু আমি আমি কোনো সাপোর্ট নিইনি, বিনা সাপোর্টেই যাচ্ছি, তাই হলে যদি জানতে পারে আমাকে বকবে, তবু আমার এই ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। যাই হোক, এখানটা রাস্তাটা একটু ছোটো করে দিয়েছে, একটু দাঁড়াতে হলো, যাচ্ছি, যেতে যেতে দেখছি যে আমি যেখানে পুজো দিতে আসি সেইখানে
হ্যাঁ, মানে ওখানে জগদ্ধাত্রী পূজা বিখ্যাত, সেইখানে একটা বট গাছ ছিল, বট গাছটা কি এই ঝড় হয়েছে, ঝড়ে না বেঁকে গেছে, মনে হয় না ওটা থাকবে কি না, তবুও ওটা কিছু ব্যবস্থা নেয়নি, হয়তো কিছু নেবে ওরা ঠিক প্ল্যান করেছে, কিন্তু গাছটা দেখে আমি বিপজ্জনকই মনে হলো, ভয়ই লাগছিল, একটু কাত হয়ে গেছে বেশি, এতটা কাত ছিল না। যাই হোক, এখানে মাকে একটু প্রণাম করে চলে আসলাম এবার বাড়ির পথে, এবার বেশি দূর না আর আমার বাড়ি, এখানে চলে এসেছি প্রায়, এখানে রাস্তার ধারে দেখছি কত কিছু বিক্রি হচ্ছে, তালের শাঁস, লিচু, আর বাড়ি চলে এলাম, এবার বাড়িতে ঢুকে গেলাম, আমার আজকের ডিউটি শেষ।